হ্যালো ভিউয়ার্স, আমি সকাল মামুন। আমি আজকে আপনার সামনে কথা বলবো সাতোশি অ্যাপসে যারা যারা লিঙ্ক উইথ অ্যাড্রেস অ্যাড করে নাই, তো তাদের জন্য আমার অনেকটা দুঃখই হইতাছে। তো যারা যারা এই প্রবলেমে ভুগতেছেন, তারা অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করতেছেন যে ভাই হ্যাঁ আমি তো আপডেট রাখি নাই, তো আপডেট না রাখার কারণে আমি এই কাজটা করতে পারি নাই, তো আমার তার মধ্যে 10টা 15টা 20টা এরকম কর আছে, তো আমি কি করব, আমার তো সম্পূর্ণ টাকাটাই লস। তো এই ধরনের লোক যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, তো আপনারা আসলে এটা আসলে একটা ভুলেই কাজ করছেন, কারণ কোম্পানি কিন্তু খুব রিকোয়েস্টের সাথে বলছে যে 6 তারিখের পর থেকে আর এটা করা যাবে না। তো এইখানে দেখেন একটা নোটিশ বক্স আছে, তো নোটিশ বক্সে দেখেন 2 নাম্বারটা, সেটা হচ্ছে এই যে দেখেন ফেব্রুয়ারি 6 তারিখ 2023। তো এটাদের মা এটাতে কিন্তু এই যে প্লিজ ক্লেম ইউর টেক সুন প্রবলেম এই ইয়া করে দিছে, তো এটা কিন্তু আসলে আপনাদের করতে বলছিল খুব অনুগ্রহ করে। তো আপনারা হয়তো অনেকে করতে পারেন নাই, তো এখন কি করবেন সেই বিষয়ে আপনারা জানতে চাইতেছেন। তো আমি আপনাদেরকে এখন বলি একটা কথা, যে আসলে সব কিছু কিন্তু একটা রুলস রেগুলেশন আছে যেগুলো মেনটেন করে চলতে হয়। তো সাতোশি অ্যাপস যেটা আছে সেটা কিন্তু আসলে একটা রুলসের মাধ্যমে চলে। তো রুলসটা হচ্ছে আপনারা যদি এখন যতই ট্রাই করেন, হয়তো অনেকে ভিডিও দিতেছে যে ভাই এই এই কাজ করলে আপনারা হয়তো এই ইয়াটা জয়েন করতে পারবেন বা টাকাটা উইথড্র করতে পারবেন, আসলে কিন্তু ভাই এটা আসলে সম্ভব না। কথাটা খারাপ লাগলেও আসলে সত্য কথা এটা, যে এখন আসলে এটা সম্ভব না। যদিও একভাবে সম্ভব হয়, সেটা হচ্ছে আপনার কোম্পানি যদি চায় যে যেই করগুলো আসলে এখন মানুষে মানে পড়ে রয়েছে মানুষের করে আতে, যারা যারা এই লিঙ্ক আপ অ্যাড্রেসটা অ্যাড করতে পারে নাই, তো তাদের যদি কোম্পানি চা যে ওরাও কিছু টাকা ইনকাম করুক বা হয়তো ভুলের কারণে করতে পারে নাই, তো তখন কিন্তু আপনারা উইথড্র দিতে পারবেন। দেখেন আমি দেখাচ্ছি, এইখানে দেখেন কোরকোয়েনে যেতেছি, সো এইখানে দেখেন লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস, সো এইখানে একটা ক্লিক করে দেবেন, দেখবেন ওইখানে লেখা আসতেছে অ্যানেবেল কোয়ালিটি ইজ 0। তো এইখানে এটা লেখা বসার কারণ হচ্ছে আপনারা মানে এটা আর সম্ভব না, এটা 0% হয়ে গেছে। তো কোম্পানি যদি চায় এই এটা কিন্তু আসলে রিমুভ করে নাই, কোম্পানি কিন্তু এই লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস যেটা আছে সেটা কিন্তু রিমুভ করে নাই। তো রিমুভ করে নাই, হয়তো ভবিষ্যতে এটা আবার লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস সেটা দিতে পারবেন, তো এই কারণে হয়তো রিমুভ করে নাই, যদি না দেওয়ার ছিল তাহলে কিন্তু রিমুভ করে দিত। তো এইখানে দেখেন মানে ফিডব্যাক প্রত্যেকটা অ্যাপসের কিন্তু অফিসিয়ালভাবে যেটা হচ্ছে আপনার যে কোনো প্রবলেম হোক আপনি কিন্তু ফিডব্যাক একটা জানাইতে পারেন। তো এইখানে দেখেন ফিডব্যাকের কোনো অপশন নাই, এইখানে দেখেন উপরে একটা তীর চিহ্ন আছে, সো এটা কিন্তু বের হয়ে যাওয়ার তীর চিহ্ন বা ব্যাগে দেওয়ার তীর চিহ্ন। তো এইখানে দেখেন আর কোনো অপশন নাই যেটার মাধ্যমে আপনি কোম্পানিকে জানাতে পারেন যে ভাই আমি বা স্যার আমি এই লিঙ্ক উইথড্রল অ্যাড্রেসটা অ্যাড করতে পারি নাই, তো আমার বিভিন্ন প্রবলেমের কারণে হয়তো আমি এটার আপডেট জানতে পারি নাই বা খোঁজখবর রাখি নাই। তো এটা কিন্তু জানানোর কোনো অপশন নাই। তো কোম্পানি যদি নিয়েছে উদ্যোগে যদি এই লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস যেটা আছে সো এটা যদি না আবার আপনাদের জন্য অ্যাভেলেবেল করে দেয়, তাহলে কিন্তু আপনারা আর এটা আপনারা আর উইথড্র দিতে পারবেন না, এই যে করগুলো আছে সো এগুলো কিন্তু আপনার যে সাতোশি অ্যাপস আছে সো সেটার মধ্যেই পচে যাবে। তো এইরকমই অনেকটা, তো অনেক ইউটিউবার ভিডিও বানাইছে যে 6 তারিখের ভিতরে আপনারা এটা করে ফেলেন, তো আপনারা খোঁজখবর রাখেন নাই, এটা আসলে ব্যর্থতা আপনাদের। তো যারা যারা প্রবলেমের শিকার হয়েছে বা মানে এটা করতে পারে নাই, তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই, অপেক্ষা করা, সো অপেক্ষা করা স্যার আপনাদের কিন্তু আর কোনো উপায় নেই। তো আপনারা প্লিজ দয়া করে কিছুদিন অপেক্ষা করেন, হয়তো এটা আসলে ভালো একটা কিছু করবে কোম্পানি। তো সাতোশি যে কোম্পানিটা আছে এটা কিন্তু আসলে ইনশাল্লাহ ভালো একটা ইয়া। সর্বপ্রথম আপনারা জানেন যে $29 রিলিজ দেয়, কোনো মানে কর কয়েন বা কয়েন যে কয়েনগুলোর অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু $1 রিলিজ দেয় না, তো কর কয়েন কিন্তু এটা দিছে। তো আপনারা আসলে হয়তো আপনাদের ব্যর্থতার কারণে এটা করতে পারেন নাই। তো আরও যে কোনো প্রবলেম হোক বা এটা যদি লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস আসে, আমি ইনশাল্লাহ আপনাদের মানে আবার দেখা দেওয়ার চেষ্টা করব, আর আমি আপনাদেরকে জানাবো। আপনারা আমার সাথেই থাকবেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং অন্য কোনো প্রবলেম হলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।